गौरवान्वितचारिणे निर्विशेषस्मिन्नवादी पाश्चात्यदेशतारिणे नमो विष्णुपादाय कृष्णभ्रष्टाय भूतले श्रीमते जयपताकास्वामी के नाम। हमरा श्रवण करछि अष्टादश अध्याय मुख्य जोग थेके। तो कालके पर्यंत हमरा नवम श्लोक अध्ययन करलाम, जेहन बोला है छे कार्यम इति एव जत कर्म नियतम क्रियते अर्जुन संगम त्यक्ता फलम चैव सत्याग सात्विक मत। तो कल के हमारा श्रवण कर लो जो सात्विक त्यागटा की रकम जैसे तार शास्त्र विहित तो नित्य कर्मगुली करबे त्यागी हबे कि करे कर्म करले ना कर्म फलटाके त्याग करबे एई हबे से त्यागी हबे। तो এইভাবে যারা সাত্ত্বিক স্তরে উন্নীত হয়ে গেছে তাদের স্বভাব চরিত্রটি কিরকম থাকবে দশম শ্লোকে বলে আছে, তারা কি করবে না ন দোষটি অকুশলম কর্ম। যেই কর্ম করতে হলে অর্থাৎ তার নিত্য কর্ম সাধনা করতে হলে কোন কষ্ট আছে, কষ্টপূর্বক কর্মের প্রতি সে ঘৃণা করবেন, সে ঘৃণা করবেন ওইটা কষ্ট, তো সেইটুকু না। হ্যাঁ কুশলম, কুশলম না অনুসূচিত, যদি সেই কর্ম সাধনে সুখকর তাতে যে সে খুব আনন্দ পাবে তাও না, সে দুঃখদায়ক। নিত্য কর্ম শাস্ত্র কর্মকে ঘৃণা করবে না, আর সুখদায়ক শাস্ত্রভূত কর্মকে আসক্ত হবে তাও না। ঠিক আছে, অর্থাৎ ও এই কাজটা খুব কমফোর্টেবল, খুব সহজে করা যায়, এটাই কর, এটা খুব কঠিন এটা করবো না, এরকম না। তারা সুখকর দুঃখকর কর্তব্য কর্মের প্রতি আসক্ত অনাসক্ত ভাব থাকবে, এটা মোটামুটি বলা আছে। যেরকম যে আমাদের একটা কর্তব্য কর্ম হবে, শীতের দিনে সকালে স্নান করতে হবে, এটা কষ্ট, এই কষ্ট করে বলে এটাকে যে বাদ দেবে ঘৃণা করবে তা। আর গরম দিনে স্নান করতে খুব আনন্দ, খুব ভালো। আর তার যে আসক্ত হবে তাও না। ঠিক আছে, তাই সুখকর হোক বা দুঃখকর হোক সে সমান থাক, কেন না সে সত্য সত্য সমাবিষ্ট, সত্য গুণে সম্যক রূপে আবিষ্ট হয়েছে। আমরা তো আগের শ্লোকে পড়লাম যে সত্য গুণে ত্যাগটা কিরকম, না নিজের কর্তব্য কর্ম করে ফলটাকে ত্যাগ করে, এটা হচ্ছে সাত্ত্বিক ত্যাগ। কিন্তু যারা সম্পূর্ণ সত্য গুণে স্থিত হয়ে গেছে তাদের অবস্থা কি হবে, স্বাভাবিক ভাবে তারা চেষ্টা করবে, স্বাভাবিক ভাবে তারা সেই সমস্ত অকুশল বা কঠিন আরামদায়ক সেই রকম কর্তব্য করবে, তারা কি হবে না খুব আসক্ত হবে, কঠিন কাজ প্রতি মানে কঠিন কাজ প্রতি ঘৃণা করবে এরকম না। আর সেই সমস্ত কর্তব্য কর্ম এগুলো খুব আরামদায়ক, তার প্রতি আসক্ত হবে তা। দুটো দৃষ্টান্ত দেওয়া হলো,
শীতের দিনে সকালে স্নান করা, আর গরম দিনে ঠান্ডা জলে স্নান করা, খুব আনন্দ। কিন্তু এরা এদের পক্ষে, আর এরা যেহেতু সত্য স্তরে চলে গেছে, তো এই সমস্ত অনুভবের দ্বারা এরা প্রভাবিত হচ্ছে না। ঠিক আছে, 11 নম্বর শ্লোকে বলা আছে, নহি দেহ বৃথা সক্যম ত্যক্তুম কর্মাণি অশেষত, যেহেতু কর্মফল ত্যাগী, স ত্যাগী ইতি অবিধীয়ত। মানে এই সমস্ত কথার একটা প্রসঙ্গে বলা আছে। এই কথাটা আমার বারম্বার আগে কৃষ্ণ অনেকবার বলেছে, ত্যাগী কাকে বলা হল সেটা বলছেন, যে নয় দেহবৃতা সক্ষম ত্যক্তুম কর্মাণি অশেষত, দেহধারী মানুষ অশেষত মানে সম্পূর্ণরূপে সমস্ত কিছু কর্মকে ত্যাগ করতে সমর্থ নয়, সক্ষম মানে সে সমর্থন নয়, কিন্তু সে কি করতে পারে, কর্মফলকে ত্যাগ করতে পারে। যেহেতু কর্মফল ত্যাগ, তাকেই ত্যাগী বলে। ভগবান বলছেন যে কর্মফল ত্যাগটাই আসল ত্যাগ, কর্ম ত্যাগটা ত্যাগ না, কর্মফলকে ত্যাগ। সবসময় মনে রাখবে, কর্ম করতে বলা আছে, বারংবার বলা আছে যে শাস্ত্র বিহিত কর্ম, তা না হলে লোকেরা আরে কর্মই ধর্ম, কর্মই ধর্ম, কর্মকে ছেড়ে পালালে হবে, কর্ম করতে হবে বলছে, কিন্তু কোন কর্ম সেটা জানে না। শাস্ত্র নিষিদ্ধ কর্মে যুক্ত হচ্ছে, বলছে কর্মই ধর্ম, না শাস্ত্র বিহিত কর্ম সেগুলি কোনো সময় ত্যাগ করা যাবে না। শাস্ত্র বিহিত কর্ম অনুশীলন করে এই দেহ ধারণ করতে হবে, শাস্ত্র নিষিদ্ধ কর্ম অনুশীলন করে এই দেহ ধারণ কর্ম নির্দেশ দেওয়া হয় না, তাতে অকল্যাণ হবে। তো তো সবাইকে এই শাস্ত্র বিহিত কর্ম করতে হবে। বিশেষ করে ভগবান এখানে বলছেন, এটা দেহধারী মানুষের জন্য কর্ম পরিত্যাগ করে থাকা সম্ভব না। সেটা তৃতীয় অধ্যায়ে 5ম শ্লোক ভগবান বলেছিলেন, নহি কশ্চিৎ ক্ষণম অপি এক ক্ষণ কর্মকৃত, কর্ম না করে থাকতে পারবেন না। ঠিক আছে, তাই কর্ম ত্যাগের কোনো প্রশ্ন নাই। সে মোহবশত কর্ম ত্যাগ করার প্রশ্ন নাই, আর এই ঝালা ধুয়ে ঝামেলা কে করে চলো ছেড়ে ছেড়ে পালায়, তারও প্রশ্ন নেই, কর্ম করতেই হবে। শাস্ত্র নির্দেশিত, শাস্ত্র বিহিত নিত্য কর্ম নৈমিত্তিক কর্ম অবশ্যই করতে হবে। আর কাম্য কর্ম তো করবে না, কারণ তাতে কামনা বাসনা নাই, আর যদি কোনো উদ্দেশ্যে করে সেটাও ফলটা ভগবানকে বা ফলটা প্রদান নিজে নেবেন, প্রদান করবে। এভাবে অনিষ্টম ইষ্টম মিশ্রম ত্রিবিধম কর্ম না ফল ভবতি অত্যাগিনাম প্রত্য ন তু সন্ন্যাসীনাম কুচিত। এই শ্লোকে যারা ফল ত্যাগ করছে না তাদের কি গতি হবে বলা আছে। আমাদের ত্যাগের কথা বলা হলো, তাতে তামসিক রাজসিক সাত্বিক ত্যাগের কথা বলা হলো, সাত্বিক ত্যাগে পুরো অধিষ্ঠিত তাদের স্বভাবের কথা বলা হলো, তারা অত্যাগী, ভবতী অত্যাগিনাং প্রত্য, প্রত্য মানে মৃত্যুর পরে, প্রেতাত্মা করে না, প্রেতাত্মা মৃত্যুর পরে যে আত্মা তাকে প্রেতাত্মা বলে, আর শরীর পায় না। ভবতী অত্যাগী নাং, যারা অত্যাগী তাদের কি গতি হবে, না অনিষ্টম ইষ্টম মিশ্র ত্রিবিধম কর্মানাং ফল, যারা কর্মফল
ত্যাগ করবে না, তাদের তিন প্রকারের ক্ষতি হবে, অনিষ্ট হতে পারে, ইষ্ট হতে পারে, মিষ্ট হতে পারে। পাপ হবে, পুণ্য হবে, বা পাপ পুণ্যের মাঝামাঝি একটা কিছু হবে। যে ফলটা ভগবানকে দিয়ে দিল তার তো কিছু নেই, গেল, সে তো সৎজ্ঞান লাভ করে মুক্তি পাবে। যারা দিল না তারা এই ফল পাবে। অনিষ্ট, ইষ্ট আর মিশ্র, মৃত্যুর পরে প্রেত্য, মৃত্যুর পরে আরো নত সন্ন্যাসী নাম প্রতি, যারা সন্ন্যাসী অর্থাৎ যারা কর্মফলকে ত্যাগ করেছে তাদের এরকম হয়, তারা ইষ্ট অনিষ্ট নেই। ফল কর্মফল ত্যাগ করে দিয়েছে, কর্মফল ত্যাগ করে নিষ্কাম কর্ম করছে, নিষ্কাম কর্ম করলে আত্মজ্ঞান পাচ্ছে, আত্মজ্ঞান করলে পরমাত্মা জানতে পারছে, তারপরে সে মুক্তি পেয়ে যাচ্ছে। তার জন্য এই জগতে ইষ্ট আর অনিষ্ট ফলের কোন আর সুযোগ নেই। ঠিক আছে, তো এখানে বলা আছে ইষ্ট অনিষ্ট আর মিশ্র প্রত্যয় মৃত্যুর পরে, অর্থাৎ যারা অফলত্যাগী, ফলত্যাগ করছে না, তাদের তিন প্রকারের রেজাল্ট, তারা অনিষ্টম অর্থাৎ তারা নরকে যেতে পারে, ইষ্টম তারা স্বর্গ সুখ পেতে পারে, অনিষ্টম নরকের দুঃখ পেতে পারে, কষ্ট পেতে পারে, ইষ্টম স্বর্গে গিয়ে সুখ পেতে পারে। বা মিশ্রম সুখ আর দুঃখ দুটো পাবে, কোথায় পাবে না? এই মর্ত্য লোকে মনুষ্য শরীর পাবে, মিশ্রম স্বর্গে গিয়ে ইষ্টম সুখ পাবে, নরকে গিয়ে যন্ত্রণা পাবে, অনিষ্টম আর মিশ্রম মনুষ্য শরীর পেয়ে সুখ। যারা সন্ন্যাস তারা এটা পাবে, তারা জ্ঞানের দ্বারা মুক্তি পেয়ে যাবে। সেইটাই হচ্ছে আসল ত্যাগের কথা আমি তোমাকে বললাম, ভগবান কৃষ্ণ বলছেন এটা হচ্ছে আসল ত্যাগের কথা বলা আছে। ঠিক আছে, তো এখানে ভগবান বলছেন এই যে কর্ম, কর্মের পিছনে কে আছে? তো সাধারণ বলে কর্মের পিছনে আমি আছি, আমি কর্ম করছি, আপন হাত জগন্নাথ উড়িষ্যাতে বলে, আপন হাত, হাত যা করবে সেটাই তুমি যা করবে। কিন্তু এখানে ভগবান আর একটা সুন্দর কথা বলছেন, না তা যে সমস্ত কর্ম সম্পাদিত হয় তার পিছনে পাঁচটা কারণ আছে, তুমি শুধু একা কারণ না, জীব একা কারণ না, পাঁচটা কারণ আছে। তো সেই কথা ঈশ্বরকে বলবেন ভগবান, পঞ্চ এতানি মহাবাহু কারণানি নিবোধমে সাংখ্যে কৃতান্তে উক্তানি সিদ্ধয়ে সর্বকর্মণা। নিবোধমে, নিবোধমে না আমার কাছ থেকে বোধ, বোধ মানে জানা, ভালোভাবে জান, নিবোধমে কি জানা? পঞ্চ এতানি কারণানি মহাবাহু, এই মহাবাহু অর্জুন, মে
পঞ্চ এতানি কারণানি নিবদ্ধ। অন্যায় তো এরকম হবে যে আমার কাছ থেকে এই সমস্ত কার্যের পাঁচটা কারণ সংক্ষিপ্তান্তে, এটা সংক্ষ মানে বেদান্ত, বেদান্তের উপসংহার বলা আছে, কৃত অন্তে অন্তে অন্তিম কথা। বেদের অন্তিম কথা যে বেদান্ত, এখানে সাংখ্য শব্দ অর্থ বলা আছে বেদান্ত, সম্যক আখ্যা সাংখ্যা, আমার দ্বারা যে সম্যক বলা হয়েছে, সার্থ বলা হয়েছে, সিদ্ধে সর্বকারণম। সমস্ত কার্যে যে সিদ্ধি হয় বা ফল লাভ হয় তার পিছনে এই পাঁচটা কারণ আছে। এই পাঁচটা কারণ দ্বারা যে কোনো কার্য সম্পন্ন সিদ্ধ হয়, সর্বপ্রথম সমস্ত কর্ম পিছনে এই পাঁচটা কারণ থাকবে। সেই জন্যে আমি কর্ম করব, কিন্তু কর্ম আমি ভোগব না। না, তুমি তো কর্ম করছো, এর পিছনে পাঁচটা কারণ আছে, ঠিক আছে। এখান থেকে আর এই পাঁচটা শ্লোকে ভগবান এই বিষয়ের উপরে আলোকপাত করবে। কেননা বলে সাংখ্য, সাংখ্য মানে সম্যক্ষ, সাংখ্য সমক্ষ, সম্যক মানে সম্যক রূপে বা প্রত্যক্ষ ভাবে, খ্যা মানে আখ্যা বলা হয়েছে, পরমাত্মা সম্পর্কে যেখানে সম্যক রূপে বলা হয়েছে, এটা যে বেদান্ত, বেদান্তে পরমাত্মার কথা বলা হয়েছে, তো সেটা আমি তোমাকে বলবো যে কিভাবে যে কোনো কর্ম সম্পন্ন করতে হলে এই পাঁচটা বিষয়ে দরকার বা পাঁচটা কারণ আছে, তা না হলে কোনো কর্ম সম্পাদিত হতে পারবে না। তো পাঁচটা আমরা শ্রবণ করব, ভগবান বলবেন, মোটামুটি সবকিছুর পিছনে পরমাত্মার পারমিশন দরকার। ভগবদ গীতা বলছেন, সর্বশেষ অহং হৃদি সন্নিবিষ্ট অতঃ স্মৃতি জ্ঞানম অপহনম চ। ভগবান প্রত্যেকটি জীবকে ভিন্ন ভিন্ন কর্মে নিযুক্ত করছেন, তাকে মনে করিয়ে দিচ্ছেন। ভগবান যদি মনে করে দেবে তা আমার কি দোষ আছে? না, তাকে মনে করেছেন, কি মনে করে দিয়েছেন, আর পূর্ব কর্মের কথা মনে করে দিয়েছেন, পূর্ব কর্মের আভাস অনুসারে সে এখন নিজে নিজে কর্মগুলি করছে। আমরা যে ভগবত ভক্তি করছি সেটাও ভগবানের অনুপ্রেরণায়, আমার কিছু অবদান নাই, সব কিছু ভগবান। ভগবান না করলে, মনে না করে দিলে, অনুপ্রেরণা না দিলে আমরা কোনো সেবা করতে পারবো। এই কর্ম প্রেরণা এটা ভগবান থেকে আসছে। যারা যারা বিভিন্ন প্রজেক্ট করছে, আইডিয়া পাচ্ছে, কোথা থেকে আসছে? সব ভগবান থেকে আসছে। ভগবান এভাবে পাঁচটি কারণের কথা তিনি বলবেন। এই পাঁচটি কারণ 14 নম্বর শ্লোকে বলছেন, অধিষ্ঠানম তথা কর্তা, করণম চ পৃথক বিধম, বিবিধাশ্চ পৃথক চেষ্টা, দৈবম চৈব অত্র পঞ্চমম। দৈব পঞ্চমম, দৈবকে না পরমাত্মা, সে যে পঞ্চম কারণ,
ভারত আটটা কি না অধিষ্ঠান, স্থান, তারপরে কর্তা যে করছে, তারপরে করণম যার দ্বারা করা আছে, পৃথক চেষ্টা, আছে স্থান, একটা জীব কর্তা, একটা আছে করণম, আর একটা আছে চেষ্টা, প্রচেষ্টা, স্থান, কর্তা, করণ আর চেষ্টা। স্থান মানে কি? স্থান মানে যে জায়গায় করছে সেই স্থান, এই শরীর বলা আছে কোন স্থান, না যে স্থানে কাজ করা আছে, কোন স্থানে করা আছে, এই শরীরে কাজ করা আছে, তারপরে কর্তা, কর্তা মানে আমি বা আমিত্ব ভাব, অহংকার, কর্তা, করণ যার দ্বারা করা আছে, কার দ্বারা করা আছে, ইন্দ্রিয়ের দ্বারা করা আছে, এগুলো করণ, ঠিক আছে। তারপরে বিভিন্ন প্রকার প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা বলা আছে এই যে প্রাণবায়ু রয়েছে সেটা নাকি প্রচেষ্টা দিচ্ছে। তারপর আছে পরমাত্মা, এই পাঁচটা জিনিস বোঝা গেল, শরীর আর মিথ্যা অহংকার, ইন্দ্রিয়, প্রচেষ্টা আর পরমাত্মা। তো অধিষ্ঠান, এখানে ফার্স্ট বলা হয়েছে কি অধিষ্ঠান, এই অধিষ্ঠান মানে এই শরীর, এই শরীর দিয়ে সবকিছু কাজ করা আছে, অধিষ্ঠান। কর্তা মানে অহংকার, সে অহংকার এই আত্মা শরীরকে বেঁধে রেখেছে, ঠিক আছে। এই আত্মাটা শরীরের মধ্যে কোন ভিত্তিতে বসে আছে? এই অহংকার ভিত্তিতে, কখন মানুষ, কখন দেবতা, কখন পিঁপড়ে, কখন শিয়াল, শুকর, এই অহংকার। আরো বিভিন্ন প্রকার ইন্দ্রিয় রয়েছে, চক্ষু, কান, নাসিকা, আর চেষ্টাটাকে বলা আছে প্রাণবায়ু, প্রাণ অপান, তারা তাদের ভিন্ন ভিন্ন কাজ আছে। দৈব বলা আছে, দৈব আছে অন্তর্যামী পরমাত্মা, যে ভগবান কৃষ্ণ বসে আছেন, সর্বশেষ অহঙ্গের দেশান্বিষ্ট মতস্ফূর্তি জ্ঞান অপহরণ। তো এই পাঁচটা কথা বলা হবে, দেহকে অধিষ্ঠান বলা হচ্ছে, যে অধিষ্ঠান জীব দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, জীব দেহটাকে জীব নিয়ন্ত্রিত করছে, নিয়ন্ত্রণ করছে, তাকে শরীর বলে বলা হচ্ছে। আর কর্তা তো জীব নিজে, বা তার যে অহংকার ভাবটা, শাস্ত্র বলছে জীবই হচ্ছে কর্তা, জীব হচ্ছে জ্ঞানতা। এ সেই দ্রষ্টা স্রষ্টা, সে দ্রষ্টার স্রষ্টা,
সে কাজ করে, কাজ দেখে। জীর্ণ অর্থ এব, জীব হচ্ছে জ্ঞান, জীব বুঝতে পারে। কর্তা শাস্ত্রার্থত্ববিদ, সেই জানে, প্রকৃতি নয়। সে বর্ণনা করা হচ্ছে কারণম, তো ইন্দ্রিয় গুলি হলো কারণম, দৈব হলো পরমাত্মা। তো ব্যাপার হচ্ছে সবকিছু মূল কারণ, আমাদের শরীর, ইন্দ্রিয়, প্রাণ, জীব, এটা হচ্ছে সেকেন্ডারি কজ, কোন কারণ। কিন্তু ভগবান পরমাত্মা হচ্ছেন মুখ্য কারণ। এটা জানলে কি হবে? ভগবান সবকিছু মুখ্য কারণ হলে তাহলে রেজাল্ট আমি নেবো কেন? আমিও যখন কেউ বুঝতে পারে সবকিছুর কর্মের পিছনে 5টে কারণ আছে, শরীর, ইন্দ্রিয়, প্রাণ আর জীব আর ভগবান পরমাত্মা। কিন্তু 5টা কারণের মধ্যে 4টে হচ্ছে গৌণ, পরমাত্মা হচ্ছে মুখ্য কারণ। সঙ্গে সঙ্গে শ্রোতার মনে হয় ভগবান যদি করে তাহলে আমি কেন দুঃখ পাবো, আর তুমি কেন দুঃখ পাবো কেন? আর তোমার এই জ্ঞানটা নেই, তুমি মনে করছো না আমি কর্তা, আমি ফলের ভাগী। তো সেইটাকে বুঝাতে ভগবান বলছেন, এবার তুমি কর্তা না, তুমিও ফলের ভাগী না। সমস্ত কার্যের পিছনে 5টে কারণ আছে, তুমি একটা কারণ, তার মধ্যে তুমি গৌণ কারণ, ভগবান মুখ্য কারণ। যদি সমস্ত কর্ম সম্পাদন হয় এই ভিত্তিতে, তাহলে আমার ফলটা ভোগ করবার কি অধিকার আছে? সেজন্য আমি ফল ত্যাগ করবো। আমি কর্তা, কর্তৃত্ব ভাবটা কখন আসে? আমার আগে শুনেছি দ্বিতীয় অধ্যায়তে, ফল ভোগ করবার আশা করলেই সে কর্তা হবে, ফল ভোগ না করলে সে কর্তা হবে না বা কর্মফল ভোগ করবে না। আর তার ফলে কি হবে? সে কর্মফলে বন্ধন হবে না, সে যদি বুঝতে পারে সবকিছু কর্ম ভগবান দ্বারা হচ্ছে, আমি কর্মফলে ভাগী নই, তাহলে সে কর্মবন্ধনে আসবে না। সে ভালো করুক মন্দ করুক, ঠিক আছে, আজকে এখানে এটাকে পড়া, কালকে আমরা আবার কন্টিনিউ করবো। রাজা বলো, আত্মা শরীরের ভিতর অহংকারের ভিত্তিতে বসে আছে, এটা একটু বুঝিয়ে দিন। এটা হচ্ছে আত্মাটা যখন বদ্ধ অবস্থায় আছে, ওই মিথ্যা অহংকার নিয়ে রয়েছে। মুক্ত অবস্থা থাকলে তার সত্য অহংকার থাকে। এই মিথ্যা অহংকার ধরুন সে নিজেকে আমি কুকুর, আমি শিয়াল, আমি বাঘ, আমি মানুষ, আমি চিন্তা, এটা মনে করে। তো সেই কথা বলা আছে, মোটামুটি জীব বলে 5টে কারণ, তার মধ্যে একটা হচ্ছে জীব আত্মা। কিন্তু এখানে জীবাত্মার কারণ, সবকিছুর কর্মের পিছনে কারণটা কি? না মিথ্যা অহংকার। মিথ্যা অহংকার ভিত্তিতে জীব সমস্ত কিছু কাজ করছে। আমি কুকুর, কুকুর হিসাবে কাজ করছে, বিড়াল, বিড়াল হিসাবে কাজ করছে, এই যে মিথ্যা অহংকার। ঠিক আছে, আচ্ছা মানুষ প্রণাম আরেক। নেক্সট।
মঙ্গলময় প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, শ্রী চরণ দণ্ডবত মহারাজ। অধিষ্ঠান মানে কোন স্থানে হচ্ছে? তাহলে শরীরে হচ্ছে কর্তা জীব এবং তার মিথ্যা অহংকার, পরনাম মানে জীবের ইন্দ্র সমূহ, আর দৈবম মানে পরমাত্মা, আর প্রচেষ্টাটা মহারাজ একটু ভালো বুঝলাম না, প্রচেষ্টা কোনটা হচ্ছে মহারাজ? এটা ব্যাপারে আর তো বেশি বোঝানো হয় না, মানুষের যে প্রেরণা আর সবকিছুর পিছনে তো একটা চেষ্টা আছে। যে কোনো কর্ম চেষ্টা না করলে হবে নাকি? সেজন্য চেষ্টাটাকে এখানে কাউন্টিং করা হয়েছে, বুঝতে পারছো? আর আর বেশি ব্যাখ্যা বুঝে না। আমি জানি যে কোনো প্রতীক্ষা পিছনে একটা প্রচেষ্টা দরকার, এই প্রচেষ্টাটা আসে তো অনুপ্রেরণা পরমাত্মা থেকে। যে কোনো কাজ করতে হলে একটা মনের একটা ইয়ে থাকে না, মন শরীর সবকিছু আর একটা জিজ্ঞাসা মহারাজ, এই 12 নম্বর শ্লোকে যারা কর্মফল ত্যাগ করছেন না তাদের অনিষ্ট এবং অনিষ্ট এবং ইষ্টম হচ্ছে, মানে তারা স্বর্গে যাচ্ছেন স্বর্গ সুখ ভোগ করছেন, বা তারা নরকে যাচ্ছেন দিয়ে তার কর্মফল ভোগ করছেন। যে ভালো কর্মগুলো করছেন সেগুলো ভোগ করার জন্য স্বর্গে যাচ্ছেন, আর যেগুলো খারাপ কর্মগুলো করছে তার ফল ভোগ করার জন্য নরকে যাচ্ছেন, এরকম নাকি মহারাজ? মাতাজি বলুন। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। আপনার শ্রী চরণে সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ মহারাজ। এই আমরা যখন এখানে 14 নম্বর শ্লোকে বলছেন যে 5টা কারণ থাকে প্রত্যেকটা কর্মের সিদ্ধি সম্পাদন করার জন্য, সেই 5টা কারণের 4টাই হলো গৌণ কারণ, যেমন দেহ, কর্তা, ইন্দ্রসমূহ আর বিবিধ প্রচেষ্টা। এগুলো গৌণ কারণ, আর পরমাত্মা হলো মুখ্য কারণ। আমরা যখন এই জ্ঞানটা পাচ্ছি যে আমাদের মুখ্য কারণ যে পরমাত্মার অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া আমাদের কোনো কাজই আমরা করতে পারছি না, আর আমরা যে আত্মা আত্মা করতে পারে না 5টা কারণ না অনুমতি না হলে, তখন এই 5টা কারণই যখন যুক্ত হচ্ছে তখন একটা কাজ সম্পন্ন হচ্ছে। আর মুখ্য কারণ তো পরমাত্মার পারমিশন অবশ্যই প্রয়োজন হচ্ছে। এই জ্ঞান যখন আমরা লাভ করছি তখন তো আমাদের আর বদ্ধ অবস্থায় থাকতে হচ্ছে না, দেহ ধারণ করতে হচ্ছে না মহারাজ। যেমন বিড়াল, কুকুর, বিভিন্ন যোনিতে তো আর ভ্রমণ করতে হবে না। যখন আমরা এই জ্ঞানটা লাভ করছি যে আমি কর্তা না, আমি তো করি নাই, এটা হলো আমাকে পরমাত্মা যেটা নির্দেশ করছেন সেটা আমি করছি, এই জ্ঞান পেলে তো আমাদের আর বন্ধন থাকছে না মহারাজ। হরে কৃষ্ণ। না, এই জ্ঞানটা পেলে যে বন্ধন থাকবে না তা নয়, এটা কাজে করতে হবে। অনেক লোক আমি দেখছি বলে আমার কি সব গোবিন্দে, সব গোবিন্দের বলে ঘর বাড়ি নিয়ে বসে আছে, ছাড়ছে না কিছু, আর ভগবান সেবার জন্য 10 টাকা দেবে, আমি কি দিচ্ছি, সব গোবিন্দ দিচ্ছে। মানে এই জ্ঞানটা পেলে হবে না, এই জ্ঞানের ভিত্তিতে তার কার্যটা করতে হবে। জানতে হবে আমি কর্তা নই, সেই জন্যই ফলে আসক্ত হবে না বা ফলটাকে ত্যাগ করবে, তবে সে মুক্তি পাবে, তাই না? হ্যাঁ মহারাজ, যখন জ্ঞানটা পাচ্ছি তখন তো ফল তো ত্যাগ করতেই হবে। তাহলে তো ভালো, যদি জ্ঞান পেয়ে আবার যদি লেকচার দিই ক্লাস দিই তাহলে তো হবে না, আমি তো জ্ঞান পেয়ে ক্লাস দিচ্ছি।
আমার কি হবে? ফলটা ত্যাগ করবে তখন হবে। ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ আজকে গীতা অমৃতন সুযোগ দান করবার জন্য। বাঞ্ছা কল্প তরু ভস্য, বাঞ্ছা কল্প তরু ভাষা চন্দ্র ভাষা সিন্ধু বে ভাষা ভাষিন ভাষিন দন পাব কত বৈষ্ণব ভৈ নৌ নম জয় জগৎ কৃষ্ণ জয় মহারাজ কি জয়। জয় জয় জগৎ